কুমিল্লার নাঙ্গুলকুটে পহেলা বৈশাখ চৌদ্দশো একত্রিশ বাংলা নববর্ষ উদযাপন করেছে উপজেলা প্রশাসন এসো হে বৈশাখ এসো এসো নব আনন্দে জাগো আজি রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে স্লোগানকে ধারণ করে বর্ণিল সাজে রোববার সকাল দশটা ত্রিশ মিনিটের সময় মঙ্গল শোভাযাত্রার একটি রেলি বের করা হয় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী পরে মিনি রুমে বাঙালি আনা খাবারের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার থানার ওসি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক রাজনৈতিক ব্যক্তি সমাজকর্মী নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কালবেলার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম মিয়াজি সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির প্রচার সম্পাদক ও আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদ হোসেন সদস্য জেসমিন জেসি আলবি প্রমুখ পরে উপজেলা পরিষদের হলরুমে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় News desk NSTV